হ্যালো আইড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ডেসক্রিপটিভ রাইটিং প্র্যাক্সি সকলে স্বাগত আগামীতে ডাব্লু বিসিস মেন্স ডেসক্রিপটিভ হতে চলেছে ইউপিএসসি মেন্স যারা দেন এবং যারা মিসলেনিয়াস মেন্স ক্লাসিস্ট মেন্স দেবেন তাদের প্রত্যেকের জন্য এই ধরনের ডেসক্রিপ্টিভ রাইটিং কিন্তু অসম্ভব উপযোগী তো আজকে আমরা হিস্ট্রি থেকে চোলা এম্পায়ার থেকে একটা প্রশ্ন দেখবো এবং সেই প্রশ্নটা কীভাবে উত্তর করতে হবে সেটা দেখব চোল সাম্রাজ্য সম্পর্কে রয়েছে চোল সাম্রাজ্য সম্পর্কে আমরা কিছুটা জানব তারপরে আমরা এখানে এই কোয়েশ্চেনটা সলভ করব কি রয়েছে কোয়েশ্চেনে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষাতে দেখতে পাই এটা ইউপিএসসি থেকে নিয়ে আসা একটা প্রশ্ন যেটা আগামীতে ডাব্লুবিসিএস মেন্স ইউপিএসসি মেন্স এবং মিসলিনিয়াস মেন্সে কিন্তু এই ধরনের প্রশ্নটা দেখতে পাবো চোলা এম্পায়ার ওয়াজ আ মেরিটাইম পাওয়ার উইথ এ সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স অন সাউথ ইস্ট এশিয়া আমরা জানি চোল সাম্রাজ্য এরা কিন্তু নৌ শক্তিতে বুলিয়ে আনছিল এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে এদের একটা প্রভাব ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স কিন্তু বিস্তার হয়েছিল ডিসকাস দ্য ফ্যাক্টর দ্যাট কন্ট্রিবিউটেড টু দ্য চোলা এম্পায়ার্স মেরিটাইম ডমিনেন্স কি কারণে তারা সামুদ্রিক শক্তি হয়ে উঠতে পেরেছিলো অ্যান্ড ইস ইম্প্যাক্ট অন রিজন্যাল ট্রেড অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ এবং স্থানীয় বাণিজ্যে এবং সাংস্কৃতিক যে আদান প্রদান সেইখানে তার কি প্রভাব হয়েছিল সেটা সম্পর্কে আলোচনা করতে বলা যেত এটা জানতে গেলে আমাদের চোল সাম্রাজ্য সম্পর্কে বেশ কিছু ধারণা থাকা প্রয়োজন সেটা আমরা প্রথমে দেখে নেব তারপর আমরা আনসার রাইটিং কীভাবে করতে হবে বিশত খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে তুলে ধরা এবং বিভিন্ন ডায়াগ্রামের সাহায্যে সেটাকে আরও সুন্দর করে উপস্থাপন করা সেই পদ্ধতিটা আমরা এখানে দেখব প্রথমে আমরা চোল সাম্রাজ্য সম্পর্কে ছোট করে একটু জেনে নেব তো জানি চোল সাম্রাজ্য কিন্তু খ্রিস্টীয় অষ্টম থেকে বারো শতাব্দী পর্যন্ত তারা কিন্তু দক্ষিণাঞ্চলে দীর্ঘতম একটা শাসক রাজবংশ হিসেবে উঠে আসে চোলদের আগে কারা ছিল পল্লব পল্লবদের পরাজিত করে চোলরা কিন্তু এখানে সাম্রাজ্য স্থাপন করে এবং তারপরে থার্টিন্থ সেঞ্চুরি পর্যন্ত যেটা আমরা টুয়েলভ বারোশো যেটাকে বলি সেটাকে অ্যাকচুয়ালি থার্টিন সেঞ্চুরি পর্যন্ত সেটা চলেছিল চোলদের একটা বিকাশের যুগ ছিল এই সময় আদিত্য প্রথম বা পরান্তক এরা কিন্তু খুব শক্তিশালী রাজা ছিল রাজরাজ চোল রাজেন্দ্র চোল এরা ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে পেরেছিলেন শুধুমাত্র এই অঞ্চলে নয় আশপাশের অনেক অঞ্চলেতেই এবং পাণ্ডোরা আলটিমেটলি পাণ্ডোরা চোলদের উত্তরাধিকারী পরে পরবর্তীকালে চোলদের পরে কিন্তু পাণ্ডুরা যতদিন না আসছে ততদিন চোলরা এখানে সাম্রাজ্য করেছে তো চোলদের এই অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা দেওয়াও হয়েছে এই কারণে চোলদের এই যে মূল অবস্থান দক্ষিণ ভারতে প্রায় অর্ধেকটা অংশ জুড়ে চোলরা কিন্তু সাম্রাজ্য বিস্তার করেছিল এখানে মাদুরাই বা এই ধরনের পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি তো এটাকে কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে ম্যাপে আমরা দেখাবো কারণ আমাদের প্রশ্নটা করাই হয়েছে যে সামুদ্রিক শক্তিতে তারা কেন আনছিল সেটা দেখাতে গেলে আমাদেরকে মানচিত্রটা কিন্তু দেখানোটা আবশ্যিক বিশিষ্ট রাজা কারা ছিলেন বিজয়ালয় বিজয়লাল তিনি প্রতিষ্ঠা করছেন চোল সাম্রাজ্য অষ্টম শতাব্দীতে তাঞ্জোর দখল করছেন পল্লবদের পরাজিত করছেন এবং চোলদের স্থাপন তিনি করছেন আদিত্য প্রথম বিজয়ালয়ের উত্তরসূরী হিসেবে তিনি আসেন ব্যাপকভাবে ক্ষমতা এই সময় থেকে লাভ শুরু হয় পাণ্ড রাজাদের তিনি এই সময় তাদের উপর প্রভাব বিস্তার করতে পেরেছিলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজা রাজেন্দ্র চোল রাজারাজ চোলের উত্তরাধিকারী গঙ্গাইকুণ্ড চোল বলা হয় তাকে বঙ্গ বিজয় করেছিলেন এবং তার সময়তেই চলদের স্বর্ণযুগ বলা হয় এখান থেকে এমসিকিউ প্রশ্ন জিজ্ঞাসা করা হয় আরও অনেক এমসিকিউ প্রশ্ন এখান থেকে আমরা পাবো যে কোনো মেন্সের প্রিপারেশান নেওয়া আমাদের যখন প্রিপারেশান নিতে হবে তখন বুঝতে হবে যে প্রিলিমস এবং মেন্সের প্রিপারেশান কিন্তু আলাদা নয় একই সাথে দুটো প্রিপারেশান কিন্তু চলে সিলেবাসও কিন্তু ওভারঅল একই থাকে শুধুমাত্র একটাতে এমসিকিউ আর একটা ডিসক্রিপটিভ যাই হোক চোলদের প্রশাসনিক ব্যবস্থাটাও খুব গুরুত্বপূর্ণ দক্ষিণাঞ্চলে তারা একক শাসক বাহিনী ছত্রছায় নিয়ে আসতে পেরেছিল এবং টেকসই রাজতন্ত্রে তারা বিশ্বাসী ছিল অর্থাৎ পলিটিক্যাল স্টেবিলিটি কিন্তু তাদের সময় ছিল এবং তাদের যে প্রদেশগুলো ছিল সেটাকে বলা হতো মন্ডলম এটা কিন্তু এমসি প্রশ্ন হয় মন্ডলম বলা হতো তাদের সাম্রাজ্যের এক একটা যে ভাগ সেটাকে মণ্ডলম বলা হতো এবং সেই মন্ডলমের শাসন করার জন্য একদম পৃথক গভর্নর ছিল অর্থাৎ সেখানে একজন আলাদা প্রশাসককে রাখা হতো এবং জেলা নাদুস যেটাকে বলা হতো জেলা এই টার্ম থেকে প্রশ্ন হয় যেটা যে সেই জেলাগুলো আবার অনেকগুলো তহসিলে বিভক্ত ছিল বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন সেগুলো এখানে বলা হয়েছে তো প্রতিটা গ্রাম এক একটা স্বশাসিত ইউনিট হিসেবে এখানে কাজ করত। চোলরা শিল্প কবিতা সাহিত্য নাটকের প্রবল পৃষ্ঠপোষক ছিলেন এবং সাহিত্য ভাস্কর্য চিত্রকর্ম মন্দির কমপ্লেক্স নির্মাণ তারা করেছিলেন সেগুলো আমরা দেখব কী কী মন্দির রয়েছে রাজাই প্রধান ছিলেন তিনি সিদ্ধান্ত নিতেন চোল স্থাপত্য হচ্ছে দ্রাবিড় শৈলীর প্রতীকতা দক্ষিণ ভারতের যে দ্রাবিড় শৈলী সেটা কিন্তু চোল স্থাপত্যে আমরা প্রকটভাবে দেখতে পাই পূর্ণ মন্দির তারা তৈরি করেছিলেন বৃহদেশ্বর মন্দির রাজরাজেশ্বর মন্দির গঙ্গাইকোণ্ড চোলপুরম মন্দির এইগুলো কিন্তু চোল স্থাপত্যকে একটা আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছিল আর কি আর হচ্ছে এই যে নটরাজের যে মূর্তি নটরাজের যে নিত্যরত মূর্তি আমরা দেখি এটা কিন্তু চোলরাই করেছিল চোলদের ভাস্কর্যের একটা গুরুত্বপূর্ণ অংশ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্ন এখান থেকে এমসি প্রশ্ন এখান থেকে করা হয় তো শিল্পের পরবর্তী ভূদেবী বা পৃথিবীদেবীকে বিষ্ণুর কনিষ্ঠ সহধর্মিনী হিসেবে দেখানো ভাস্কর্য দ্বারা চিত্রিত করা হয়েছে তো এটাও থেকে প্রশ্ন হতে পারে আর্ট অ্যান্ড কালচারের যে পোর্শন থাকবে সেখানে কিন্তু এই প্রশ্ন করা হতে পারে বা হিস্ট্রি অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ার যে প্রশ্ন সেখানেও কিন্তু এগুলো আমরা দেখতে পাবো বিশ্বের সেরাদের মধ্যে বিবেচনা করা হয় চলদের যে ব্রোঞ্জের মূর্তি সেইগুলোকে এবার আমরা মূল উত্তরে চলে আসব যে তারা সমুদ্র শক্তিতে আধিপত্য বিস্তার করেছিল কিভাবে তো প্রথমে আমাদের একটা ভূমিকা লিখতেই হয় যখন একটা প্রশ্নের উত্তর আমরা করি মোটামুটি সাড়ে বারো নম্বরের এখানে প্রশ্ন রাখা হয় ইউপিএসসির ক্ষেত্রে আমরা ডাব্লিউজিএস মেন্সে হয়তো দেখব পঁচিশ থেকে সেরকম একটা প্যাটার্ন চলে আসবে কারণ দুশো পঞ্চাশ একই ধরনের টোটাল নাম্বার কিন্তু একই ইউপিএসসি মেন্সেও তাই থাকে ডাব্লিউ বিসিএস মেন্সেও তাই বলা হয়েছে তো আমরা একটা ভূমিকা দিয়ে শুরু করবো ছোটো করে চোলরা দক্ষিণ ভারতের অন্যতম দীর্ঘতম শাসক রাজবংশ পাঁচটা শতক ধরে তাদের রাজবংশটা কিন্তু স্থায়ী হয়েছিল পাঁচশো বছর স্থায়ী হয়েছিল যেটা একটা বিরাট বড় সময় নবম শতাব্দী থেকে তেরোশো শতাব্দী পর্যন্ত তারা শাসক রাজত্ব অব্যাহত রাখতে পেরেছিল আদিত্য প্রথম পরন্ত প্রথমের পর রাজা শ্রীল প্রথম দিককার রাজা দৃঢ় করেছিলেন শাসন ব্যবস্থাকে পরবর্তীকালে রাজরাজ চোল রাজেন্দ্র চোল তারা তামিল অঞ্চলে বিস্তৃত করেছিলেন কুলতুঙ্গ চল পরে কুলিঙ্গ জয় করেছিলেন অর্থাৎ উত্তরের দিকে আরও অংশ অনেকটা অংশ কলিঙ্গ মানে উড়িষ্যার কাছে সেটাও তিনি জয় করেছিলেন তো এবার আমরা ভূমিকার পরে মূল অংশে চলে আসব। বেশি এখানে আলাদা করে লেখার কিছু প্রয়োজন নেই সময় নষ্টের প্রয়োজন নেই মূল অংশে আমরা চলে যাব যে সামুদ্রিক অধিপত্যে কী কীভাবে বিস্তার তারা করতে পেরেছিল প্রথমত কৌশলগত ভৌগোলিক অবস্থান এইখানে আমরা কিন্তু ম্যাপটা দেব এইখানে আমরা ম্যাপটা দেবো দক্ষিণ ভারতের এই যে অংশটা চোলদের এই যে মূল তাদের এলাকা সেটা আমরা এখানে দেখাবো যে এই যে ভৌগোলিক অবস্থান একদিকে রয়েছে করমণ্ডল উপকূল এদিকটা আর একদিকে রয়েছে মালাবার উপকূল এই দুটোতেই তারা কিন্তু নিয়ন্ত্রণ করত। বঙ্গোপসাগর আরব সাগর দুটো দিকেই তাদের প্রবেশাধিকার ছিল দুটো দুটো সমুদ্রে তারা কিন্তু প্রভাব বিস্তার করতে পেরেছিল এবং এখানে আমরা উদাহরণ দেবো এবং এটা কিন্তু আলাদা করে হাইলাইট করে দেব যে আমাদের উত্তরের সাপেক্ষে প্রমাণ দেওয়ার জন্য আমরা একটা উদাহরণ দিচ্ছি কাবেরি পুম্পট্টিনাম বন্দরের ওপর সামুদ্রিক রুটে সহজে প্রবেশের অনুমতি তারা পায় এই বন্দরের কারণে এবং তারা উন্নত জাহাজ নির্মাণ প্রযুক্তি তাদের হাতে ছিল আধুনিক জাহাজ নির্মাণের কৌশল বড় জাহাজ তারা কিন্তু নির্মাণ করতে পেরেছিল তবেই তারা দূর সমুদ্রে যাত্রা করতে পেরেছিল নাহলে সেটা সম্ভব ছিল না শক্তিশালী নৌবহর তাদের ছিল চলেটি শক্তিশালী নৌবহর বজায় রেখেছিল বাণিজ্যে পথরক্ষা শক্তি প্রক্ষেপণের জন্য অপরিহার্য ছিল এটা আবশ্যিক ছিল নৌ অভিযান রাজেন্দ্র চল বা রাজারাজ চল আমরা সিংহল জয় করেছিলেন তো সেটাও সম্ভব ছিল নৌবহর ছিল বলেই সম্ভব হয়েছিল হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রথম রাজেন্দ্র দক্ষিণ পূর্ব এশিয়ার নৌ অভিযান তাদের সামুদ্রিক শক্তি প্রদর্শন করেছিল তো শক্তিশালী নৌবহর ছিল বলে এটা সম্ভব ছিল সেটা উদাহরণের সাহায্যে আমরা এখানে ব্যাখ্যা করবো এবং যেহেতু আমরা সাল উল্লেখ করে দিচ্ছি সেটা আরও বেশি আনসারটা স্পেসিফিক এখানে হলো যত আমরা স্পেসিফিক হতে পারবো উদাহরণের ক্ষেত্রে বা উত্তর লেখার ক্ষেত্রে সেটা থেকে ভালো তো এখানে কিন্তু কোথাও অতিরিক্ত বাক্য ব্যয় করা হয়নি একেবারে ঠিক যতটুকু লেখার প্রয়োজন এবং লেখার অলঙ্কার যেটাকে বলা হয় কিছু উদাহরণ দেওয়া কিছু ডায়াগ্রাম দেয়া এইগুলো আমরা যত দিতে পারবো তত কিন্তু আমাদের উত্তরটা স্ট্যান্ডার্ড হবে অর্থনৈতিক নীতি কী ছিল চোররা অনুকূল নীতির মাধ্যমে সামুদ্রিক বাণিজ্যকে উৎসাহ দিয়েছিল উৎসাহ করেছিল বাণিজ্য গিল্ড প্রতিষ্ঠা করেছিল বণিকদের সুরক্ষা প্রদান করেছিল কূটনৈতিক সম্পর্ক কী ছিল দক্ষিণ পূর্ব এশিয়ায় বিভিন্ন রাজ্যের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছিল দক্ষিণ পূর্ব এশিয়াতে এটা তো আবশ্যিক ছিল ইন্দোনেশিয়া শ্রীবাজয়া সাম্রাজ্যে কূটনৈতিক মিশন পাঠানো হয়েছিল ইন্দোনেশিয়ার যে শ্রী বিজয় সাম্রাজ্য বর্তমান সময়ের ইন্দোনেশিয়া সেইখানে কূটনৈতিক মিশন পাঠানো হয়েছিল তো কূটনৈতিক সম্পর্ক তারা আশপাশের সাথে সম্পর্ক বজায় রেখেছিল এটাও একটা অন্যতম কারণ এইগুলো হচ্ছে সামুদ্রিক প্রভাব তারা কীভাবে বিস্তার করলো তার একটা তার যে কারণগুলো সেইগুলো আর কি আঞ্চলিক বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়ের উপর প্রভাব যেটা প্রশ্নের পরবর্তী যে অংশটা ছিল যে লোকাল যে ট্রেড আর হচ্ছে কালচারাল ইন্টারাকশান যেগুলো সেইখানের ওপর কী প্রভাব ছিল বাণিজ্য নেটওয়ার্ক বাড়ানো সম্ভব হয়েছিল তারা নৌবাণিজ্য করতো বলেই মশলা বস্ত্র মূল্যবান পাথর ধাতুর ব্যবসায় তারা উন্নতি লাভ করতে পেরেছিল এটি যেখানে উদাহরণ এখানে উদাহরণ হিসাবে আমরা কী বলবো ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে চোল মুদ্রার আবিষ্কার ব্যাপক বাণিজ্য নেটওয়ার্কের আবিষ্কার ইঙ্গিত দেয় চোল মুদ্রা এই সমস্ত জায়গাতে পাওয়া যায় তাহলে তাদের বাণিজ্য নেটওয়ার্কটা বিস্তৃত হয়েছিল বলে এটা সম্ভব হয়েছিল তবে বাণিজ্য তাহলে তাদের প্রভাব ছিল সাংস্কৃতিক বিস্তার দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতীয় সংস্কৃতি ধর্ম শিল্পের বিস্তার ঘটেছিল এশীয় সমাজের ভারতীয়করণে যেটা অবদান রেখেছিল ভারতীয় সংস্কৃতি ধর্ম এটা কিন্তু বিস্তার লাভ করেছিল দক্ষিণ পূর্ব এশিয়াতে স্থাপত্যের কী প্রভাব রয়েছে চোল স্থাপত্য শৈলী দক্ষিণ পূর্ব এশিয়ার মন্দির স্থাপত্যকে প্রভাবিত করেছে এটা কিন্তু একেবারে আবশ্যক এবং আমরা এখানে উদাহরণ দিতে পারি কম্বোডিয়াতে যে অঙ্করভাট মন্দির রয়েছে সেটা কিন্তু চোল স্থাপত্যের প্রভাব দেখতে পাওয়া যায় এবং হিন্দু বৌদ্ধ মন্দিরের নকশাতেও এটা কিন্তু বিশেষভাবে স্পষ্ট স্থাপত্যের প্রভাব কিন্তু রয়েছে ভাষাগত প্রভাবও দেখতে পাওয়া যায় ভারতীয় তামিল ভাষা ভারতীয় ভাষা সেটা দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ে তামিল ভাষায় বিভিন্ন লিপি পাওয়া গেছে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সুমাত্রা আবিষ্কৃত তামিল শিলালিপিগুলো এগারো শতকের এগারো শতকের একেবারে প্রমিনেন্ট কিন্তু এখানে উদাহরণ দিয়ে আমরা ব্যাখ্যা করে দিচ্ছি এবং সবশেষে একটা উপসংহার আত্মীয় হবে যে সামুদ্রিক অধিপত্য ছিল কৌশলগত ভৌগোলিক সুবিধা উন্নত নৌ শক্তিশালী অর্থনৈতিক নীতি কূটনৈতিক দক্ষতার ফলে এটা সম্ভব হয়েছিল আধিপত্য আঞ্চলিক বাণিজ্য সাংস্কৃতিক বিনিময়ের উপর শুধু প্রসারী সেটা প্রভাব ফেলেছে দক্ষিণ পূর্ব একটি স্থায়ী উত্তরাধিকার রেখেছে আজ ওই অঞ্চলের শিল্প সাপ ধর্ম সংস্কৃতি অনুশীলনের দৃশ্যমান এখনও পর্যন্ত এটা কিন্তু আমরা এখানে দেখতে পাই তাদের যে কালচার সেখানে কিন্তু এই চোল কালচারের একটা প্রভাব রয়ে গেছে তো সুন্দর করে এখানে কিন্তু এতগুলো পয়েন্ট দিয়ে উদাহরণ দিয়ে এবং ডায়াগ্রাম দিয়ে এটিকে উপস্থাপন করা হয়েছে খুব অল্প সময়ের মধ্যে এটা যেহেতু লিখতে হয় খুব বেশি আলাদা করে এখানে কোনো লেখার ভারাক্রান্তর কিছু নেই একেবারে ঠিক যতটুকু লেখার প্রয়োজন ততটুকুই কিন্তু এখানে লেখা হয়েছে তো এইভাবে আমরা বিভিন্ন প্রশ্নোত্তর আলোচনা করব আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন কি ধরনের প্রশ্নোত্তর আপনারা চাইছেন আর যারা ক্লাস করতে আগ্রহী তারা সরাসরি ডিসক্রিপশন বক্সেল দেওয়ার লিঙ্ক থেকে যোগাযোগ করে নেবেন তো আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি নমস্কার ধন্যবাদ